নমস্কার আমি ডক্টর স্বরূপ পাল কনসালটেন্ট ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন অ্যান্ড পারমোনলজি বারাসাত নারায়ণা হসপিটাল আজকে আমি আপনাদেরকে এই ওয়ার্ল্ড হেলথ ডে নিয়ে কিছু কথা বলবো ওই ওয়ার্ল্ড হেলথ ডে সেভেন্থ এপ্রিল আমরা পালন করে থাকি কারণ নাইনটিন ফরটিন এইটে ওয়া ডাব্লিউ তার মানে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে এস্টাবলিশমেন্ট হয়েছিল এবারে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আমাদের স্লোগান হচ্ছে মাই হেলথ মাই রাইট সো আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি প্রিভেনশান ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর অথবা আমাদের সবাইকে আমাদের নিজেদের হেলথ নিয়ে কনসাস হতে হবে আমরা সবাই আমাদের নিজেদের বাচ্চাদের ভ্যাকসিনেশান এগুলো নিয়ে কনসাস হয়ে থাকি কিন্তু কখনই আমরা আমাদের যারা অ্যাডাল্ট যারা বয়স্ক মানুষ তাদের কিসের ক্ষেত্রে ভ্যাকসিনেশান লাগতে পারে আপনারা সকলেই নিশ্চয়ই জানেন যে ভ্যাকসিনেশান একরকমের ডিজিজ কিছু ডিজিজ আছে সেগুলোকে প্রিভেন্ট করার জন্য যেমন আপনারা করোনা দেখেছিলেন আপনাকে যে সবাই সমস্ত দেশেই আমাদের ভ্যাকসিন ভ্যাকসিনেশান করা হয়েছিল তো বিশেষ করে সিওপিডি পেশেন্ট বা যারা হচ্ছে কনিক হার্টের রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে হচ্ছে কিছু নিউমকাল ভ্যাকসিন এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং আরও কিছু ভ্যাকসিনেশান আছে যেমন হেপাটাইটিস বি ভ্যাকসিনেশান এগুলো অবশ্যই করা উচিত এর সাথে আমাদের কি সুষম খাদ্য খাবার নেওয়া উচিত এবং প্রতিদিন আমাদের শারীরিক কসরত মানে ব্যায়াম এগুলো করা উচিত যাতে আমরা আমাদের শরীরকে ঠিক রাখতে পারি এছাড়াও নিয়মিত চেক করা উচিত এবং বলবো যদি আপনি কখনও অসুস্থ ফিল করেন দয়া করে দোকান থেকে কোনো অ্যান্টিবায়োটিক এগুলো না কিনে খেয়ে কোনো ফার্মাসিস্টের নির্দেশে সেগুলো না খেয়ে দয়া করে আপনার আশেপাশের কোনো ডক্টরকে দেখান যাতে আপনি সঠিকভাবে আপনার নিজস্ব ওষুধ নিতে পারেন এবং আপনার শরীরকে সঠিক সুস্থ রাখতে পারেন